ক্যারিয়ারের শেষ সময়ে এসেও রেকর্ড করে চলেছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। আয়ের দিক থেকে আবারও বিশ্ব রেকর্ড করেছেন তিনি। ২০১৭ সালের পর প্রথমবারের মতো ফোর্বসের সবচেয়ে বেশি আয় করা অ্যাথলেটসের তালিকায় জায়গা পান ক্রিস্টিয়ানো রোনালদো। এ বছরের ১ মে পর্যন্ত করা এ হিসেবে এক বছরে রোনালদোর আয় ছিল ১৩ কোটি ৬০ লাখ ডলার। গিনিস ওয়ার্ল্ড রেকর্ডসের পক্ষ থেকেও নিশ্চিত করা হয়েছে ২০২৩ সালে সবচেয়ে বেশি আয় করা খেলোয়াড়দের তালিকায় সবার ওপরে রোনালদোর থাকার বিষয়টি। এ নিয়ে রোনালদোর ১৭তম গিনেস ওয়ার্ল্ড রেকর্ড এটি। গত মে মাসে বিশ্বের সবচেয়ে বেশি উপার্জনকারী অ্যাথলেটদের নাম প্রকাশ করে ফোর্বস, যেখানে সবাইকে ছাড়িয়ে শীর্ষস্থান দখল করেন রোনালদো। এক বছরে মাঠ থেকে রোনালদোর আয় ছিল ৪ কোটি ৬০ লাখ ডলার। মাঠের বাইরেও রোনালদো সবার ওপরে। গত এক বছরে তার আয় দেখানো হয় ৯ কোটি ডলার, যা সব মিলিয়ে প্রায় ৬ বছর পর রোনালদোকে সবচেয়ে বেশি উপার্জনকারী অ্যাথলেটদের তালিকায় শীর্ষস্থান এনে দেয়। এটি ছিল রোনালদোর সব মিলিয়ে তৃতীয়বারের মতো শীর্ষ উপার্জনকারী তালিকায় শীর্ষে ওঠার ঘটনা, যা এখন তাকে এনে দিয়েছে আরেকটি গিনিস ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতি। আর নতুন এই রেকর্ড করার পথে রোনালদো পেছনে ফেলেছেন লিওনেল মেসিকে। গত ২০২২ সালের হিসেবে সবচেয়ে বেশি আয় করে শীর্ষস্থান দখল করা মেসির আয় ছিল ১৩ কোটি ডলার। সেই রেকর্ড ধরে রাখতে পারেননি এক বছর। এমনকি বিশ্বকাপ জয়ও মেসিকে আয়ের দিক থেকে শীর্ষে নিয়ে যেতে পারেনি। এদিকে রোনালদোর শীর্ষস্থান দখলের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তার সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে ২০২৩-এ প্রায় দ্বিগুণ বেতনে সৌদি ক্লাব আল নাসেরে যোগ দেয়াটা। এছাড়াও নাইকির সঙ্গে চুক্তি রোনালদোর নিজস্ব ব্র্যান্ড CR7 থেকেও বেশ মোটা অঙ্কের অর্থ আয় করেন। মাঠে রোনালদো যে ৪ কোটি ৫০ লাখ ডলার আয় করেন তা আসে মূলত বেতন, প্রাইজ মানি এবং বোনাস থেকে। আর মাঠের বাইরের আয় আসে স্পন্সরশিপ, চুক্তি, দূত হিসেবে উপস্থিতি সহ বিভিন্ন খাত থেকে। রোনালদো ছাড়াও শীর্ষ উপার্জনকারী ১০ খেলোয়াড়দের মধ্যে জায়গা পেয়েছেন ২জন ফুটবলার, তার মধ্যে একজন মেসি, আরেকজন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। তালিকায় দুজনেই রয়েছেন ২ ও ৩ নম্বরে। গত এক বছরে মেসি আয় করেছেন ১৩ কোটি ডলার, যেখানে মাঠ ও মাঠের বাইরে থেকে তার আয় ৬ কোটি ৫০ লাখ ডলার করে। অন্যদিকে এমবাপ্পের আয় ছিল ১২ কোটি ডলার, যেখানে ১০ কোটি ডলারই ফরাসি তারকা আয় করেছেন মাঠ থেকে। স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।